বেসবল বেসবল খেলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান এখনও শক্ত হয়নি, আর এজন্য মাঠের অভাবকেই দুষলেন বেসবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। দেশের মধ্যে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ না হওয়ায় খেলার মানের কোনো উন্নয়ন হচ্ছে না, এমনটা দাবি খেলোয়াড়দের। আরও জানাচ্ছেন আব্দুল আলিম। ছোট পরিসরে 2008 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশন। ইউরোপ আমেরিকায় এই খেলা জনপ্রিয় হলেও বাংলাদেশ এখনো পিছিয়ে যোজন যোজন দূরে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের সুদৃষ্টি না থাকা আর মাঠের অভাবকেই দায়ী বলে মনে করেন খেলোয়াড়রা। নিজস্ব মাঠ থাকলে আমাদের জন্য অনেক বেশি উপকার হতো এবং আমাদের যারা প্লেয়াররা আছি অনেক ভালো ইমপ্রুভমেন্ট হতো আমাদের। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটা মাঠ ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব খেলার জন্য উপযোগী করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হতো। ভালো খেলোয়াড় উঠে না আসার পেছনে অনুশীলনের জায়গার অভাবের কথা বললেন জাতীয় দলের কোচরা। অনেক ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে, তো এখন আমরা বুঝতে পারতেছি না যে মানে আমাদের প্লেয়াররা কতটুকু পারফরমেন্স করে, কতটুকু ভালো খেলে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন মানে এটা খুবই দরকার যে বাইরের কোনো টিমের সাথে খেলা। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাঠ, যেটা একটা খেলা করার জন্য যেটা আসল দরকার। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুলেইমানের আশা, সবকিছু ছাপিয়ে একসময় সুদিনের মুখ দেখবে বেসবল। আমরা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছি এবং সরকার যদি আমাদের সাহায্য করে এবং অন্যান্য আরো সংস্থা আছে তারা যদি আমাদের সাহায্য করে তো ইনশাআল্লাহ আগামীতে আমরা ওয়ার্ল্ড কাপে অবশ্যই অংশ নিব। আব্দুল আলিম, মোহনা সংবাদ, ঢাকা। কুস্তি।